নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতার নাইট রাইডার্স দলে একটাও ম্যাচে সুযোগ না পাওয়ায় কিছুটা হলেও হতাশ মোহাম্মদ নাবি। তিনি রিসেন্টলি একটি সাক্ষাৎকারে কি বলেছেন সেটা বলার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, রিসেন্টলি একটি সাক্ষাৎকারে যখন আফগানি খেলোয়াড় মোহাম্মদ নাবিকে প্রশ্ন করা হয়, এই বছর কেকেআরের অবস্থা পয়েন্টস টেবিলে খুব একটা ভালো নয়, কিন্তু আপনি একটাও ম্যাচে খেলার সুযোগ পাননি, সেই নিয়ে আপনি কি বলবেন? মোহাম্মদ নাবি তিনি একটু গম্ভীর হয়ে বলেন, দেখুন আমি ভেবেছিলাম অন্তত আমাকে হয়তো কেকেআর এতদিনে একটা কি দুটো সুযোগ দেবে, কারণ আমি এর আগেও আইপিএল খেলেছি, আমার আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তার থেকেও বড় কথা, ইন্ডিয়ান কন্ডিশনে কেমনভাবে খেলতে হয়, ইন্ডিয়াতে কতটা বল ভালো ঘোরে, সেই সমস্তটাই আমার জানা আছে। তাই আমি ভেবেছিলাম অন্তত আমাকে একটা সুযোগ দেবে, আমি এখানে খেলতে এসেছি, তাই আমি যদি একটাও ম্যাচ সুযোগ পেতাম তাহলে কলকাতার নাইট রাইডার্স দলে আমি যে সই করেছি সেই দলের হয়ে আমি কিছুটা হলে কন্ট্রিবিউট করে যেতে পারতাম। তো বন্ধুরা, সাক্ষাৎকারে নাবি তিনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তার কথা শুনে একটা জিনিস পরিষ্কার যে তিনি কেকেআর দলে সুযোগ না পাওয়ায় কিছুটা হলেও রেগে আছেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, নাবির সঙ্গে কি এটা ঠিক কাজ করা হয়েছে সেটা কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। এবং বন্ধুরা, চ্যানেলটিতে আরও নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।